এত বছর ধরে মাটি কাটাছি আজকে পর্যন্ত কোনো গুপ্তি দিনে পেলাম না ওই দিন আমার এক নানা তো কাকাই মাটি কাটতে এক বোতল তেলের খনি হয়েছে আজকে পর্যন্ত কোনো গুপ্তি দিনে পেলাম না আজকে দেখছি পত্রিকার মধ্যে দিছে ইদানিং আবার তেলের দাম বাড়া যাচ্ছে গা কাজ করি আজকে মাটি খুঁড়া এক তেল গাছ লাগাই লই এটাতে একটা চটি গল্পের বই আর মানুষ টানুষ যেই তো নাই এক কাজ করি তো এটা বাড়ি দিয়া ঘুল মনে আজকাল টিভিতে ভালো কোনো খবরই নাই কবে পদ্মাসিত খুলবো কবে পদ্মাসিত খুলবো ওইটা নিয়ে ওরা ব্যস্ত আছে আর ওইদিকে সিলেটে এত মানুষ পানিতে মারা যায় গেছে আর ওইটার কোনো খবরই নাই আরে আজকে না মাটি কাটার সময় একটা বই পাইছি ওই বইটা পড়ে দেখি হয়তো পারে কোনো চটি গল্পের বই আরে বেটা তুই আগে করবি না এরা এত গুলাইছে তাহলে আমার টিকটক মতো আর স্লো মোশন আটাইতাম আরে বস আপনি ভয় পান কে ওগো গাছে কি আছে আমগো গাছে হাতুর আছে সেনি আছে কুড়াল আছে ওগো গাছে তো কিছুই নাই তত্ত্ব তত্ত্ব খালি সস্কার মার ওদেরকে কি 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 কিরে তোরা তো কুড়াল কে রে দান কারস না আলার ভূত কি হই বইরা সাথে কানাও নাকি বস কিরে তোরা হাতে কুদাল কেন তোরা কি মাটি কাটস নাকি আমরা তো রাজমিস্ত্রি কাজ করি আর এটা দিয়ে আমি ইট ভাঙি আমরা রাজমিস্ত্রি কাজ করি আর ইডি ভাঙি আমরা যে শক্তি আছে ইডি আমরা ভাঙে ফেলতে পারি ও ফাট নাকি তো 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 তোরা ঠিকই হইছস আমার কাছে যা আছে তা দিকে তোরা খারে মুইতা দিবি বনে সময় পাইবি না আরে বস এগুলা দেখে আপনি ভয় পান কেরে এগুলা তো পুতির বন্দুক ছোট বেলা না কত খেলছেন আপনি এগুলা দিয়া তোরা আমারে পুতির বন্দুকে ভয় দেখাস তোরা রকির পুতির বন্দুকে ভয় দেখাস আও বাবারি বস এটা সত্যিকারের বন্দুক এটা পুতির বন্দুক না কি করে হে ওই মুইতা দিছে মুইতা দিছে যারে মারতাম যাই জাগা আমার ফ্যান ফাইরা বস এলেগে আমনে ফ্যান না পড়া লুঙ্গি পরেন কি করে তুই ঠিকই কইছস
ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনোভাবে যে প্রক্রিয়াতে তুলে দিব না। আরে বস, আপনি ওগুলোকে ফাইট কইরা জীবন অযুদ্ধে জড়াইতে পারবেন না। আর আপনি যে কেজিএফের চিন্তা ধারণা করতেছেন, আপনার রইব, এটা তো ভুলেও আপনার রইব না। আপনি যদি যুদ্ধ করে আর আলাগে জড়াইতে হয়, তাহলে আপনার লাগবো কি বন্দুক লাগবো, বুঝছেন? বন্দুক কই পামু? আরে বস, এটার চিন্তা আপনি করেন না, এরকম একজন লোকের সন্ধান আমার কাছে আছে। আরে হের নাম হইলে গিয়া এনায়েত জলিল। তুই কে যে ভবিতা আস নাই, এনায়েত জলিল না তো এনায়েত খলিল। ও আচ্ছা, চলেন তাহলে হের কাছে যাই। বস, ও যে দেখেন এনায়েত জলিল। তুই কে যে ভবিতা আস নাই, বারবার কি কেউ মতো ভুল করতেছস? ওইটা এনায়েত জলিল না, এটা এনায়েত খলিল। ও আচ্ছা, যান চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে কি বইতি কইছি? ওই তুই আমারে চিনস? তুমি বেতা পাইছো শোনা। তোরে বইতি কইছি? আচ্ছা থাক, আমাদের পাশার রং ফেতা তো বসতে হবে না। থাক থাক, তুই আনো যেটা লাগে আইসো আস, এটা কখনোই সম্ভব হইতো না। আর তোর মতো রকির কাছে বন্দুক বিক্রি করতাম না। বন্দুক বিক্রি করবি না মানে তোর আমি সোনা দিমু। সোনা মানে? সোনা মানে গোল্ড দিমু। সোনা দেশ আর সোনাই দেশ, তুই কখনোই বন্দুক নিতে পারবি না। তোর কাছে কখনোই কেজিএফ যাইতে দিমু না। তাহলে আমি অন্য কোন জাতে নিয়ে নিবো। হ্যাঁ, তোর এটাই করতে হইব। তোর কাছে কেউ বন্দুক বিক্রি করতো না, বন্দুকের অভাবে তুই রাস্তা ফেরে মরবি। রাস্তা ফেরে মরম মানে? আমি কি গরিব? আমি কি কোন সময় গরিব ছিলাম? আমি কি রাস্তা পিড়ে মরার লোক? হয়তো বা আমি ফকিনি ছিলাম। গাউরারে মারা লাগা রকিরে বানাইছি, আর রকিরে মারতে আরেকটা রকি পয় দেব না? আমার বাপেরটা দিতে হয় নাই, আমার বাপের কসম আর কর বাপেরটা দিয়ে হইব না। এই চল রকি, তুই পস্তাইবি। বস, আপনার ফোন আইছে। হ্যালো হ্যালো আজাইরা, গাওরারে মারা লাগা রকিরে পয়দা করছি, আর রকিরে মারা লাগা আমার তরেই প্রয়োজন। সমস্যা নাই, এই যে আমার ছুরি, এটার সিমেন্টেতে বেশি রক্তক্ষরণ হয়েছে, আর এই ছুরির যে মালিক ওই রক্তের চেয়ে ওইটা বেশি খাইছে, মানে মানুষের জীবন। আচ্ছা চলে আই। আচ্ছা আমি চলে আইতাছি, আপনি প্লেনের টিকিটটা কাটান। হ্যালো ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি রকির কাছে বন্দুক বিক্রি করি নাই, আর রকি কোনো সময় কেজিএফ খুঁজে পাইব না। আচ্ছা ম্যাডাম। আরে বস, আপনি যদি সব জায়গায় এভাবে ভয় পান, আর ভয় পেয়ে যদি সব জায়গা থেকে এভাবে পলায় আসেন, তাহলে কি কখনো কেজিএফ উদ্ধার হইব? আচ্ছা ঠিক আছে, আমি এখন আজরা আর জলদি মারতে যাচ্ছি, তুই খালি আমার সাথে সাথে চল। কাকা, আপনাকে মারার প্রতিশোধ আমি নেবই, আমি এখন আজরা আর জলদি মারতে যাচ্ছি। আজার আর জলিল, তোরা আমার কাকারে মারছস, তোরা আমার কাছে বন্ধু বিক্রি করস নাই, এই জন্য আমি কে যে বুঝা পাইতেছি না। এখন তোরা সব দিক খবর আছে। তোর মতো বিষ নাই মোতারো কি আমারে মারবি? বস, হ্যাঁ বিষ নাই মোতে না, হ্যাঁ প্যান্টে মুচ্ছে। যাই হোক,
তোর কি আমার নিশানা সম্পর্কে কোনো ধারণা নাই? তোরা যদি মনে করস তোরা এই দিশাটা বন্ধু দেখে আমি ভয় পাবো, তোরা দিশাটা লোক দেখে আর রকি মতো বীরে ভয় পাবো, তাহলে তোরা ঠিকই ভাবতস ভয় পাবো। তোরা আমি যেভাবে হোক মাইরা, তোরা কাছ থেকে বন্দুকগুলো নিয়া আমি যেভাবে হোক কেজে খুঁজা বার করবো। তোরা কি ভাবছস প্রত্যেকবারের মতো তোরা বন্ধু দেখে আমি ভয় পাবো, এবার আমি মুইতা দিমু। আরে কাকা আপনি এখানে? তুই কি ভাবছস আমি মরিয়া গেছি? আমি মরি নাই, আসলে পুরোটা প্ল্যানই আমার ছিল। কাকা তুমি রকির সাথে বেমানি করছো, তোমার এই দুনিয়ায় বাঁচে থাকার লাভ নাই, তোমাকে মরতে হইব। একে যে ফেরবি তো কি আছে তা তো আমার দেখাই লাগবো, চাপটা টুর মেয়েদের দেখালি না, আরেকটা পৃষ্ঠা উল্লায় দেখি কিছু পাওয়া যায় নাকি। হ্যালো গাইস, আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আমি ভিডিও অবশ্যই দেখবেন, আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি ভিডিও কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, আমাদের এই ভিডিওটা বানানোর জন্য রোজ বৃষ্টিতেও ভিজতে হয়েছে, সো ভিডিওটাতে একটা লাইক দাও অবশ্যই করবেন, আর হ্যাঁ আপনারা আমাদের সাপোর্ট করবেন, আর আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো পাশে থাকবেই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।